गायनेकोलॉजिस्ट डॉक्टर प्रीति प्रैक्टिसिंग इन कोलकाता। आज की आमरा खूबी इम्पोर्टेंट विषय ते आलोचना करबो कि प्रेगनेंसी ते कौन कौन फ्रूट्स बा फल टा खेते पारें, कौन कौन फ्रूट्स टा अवॉइड करा दरकार। तार मध्ये होच्छे मेन टा काचा पेपे बा सेमी राइप पेपे माने आटपका पेपे, एगुलोते एरकम एंजाइम्स और केमिकल्स आछे, लेटेक्स आछे, पेपेन एंजाइम आछे, जेटा दिए यूट्राइन कॉन्ट्रैक्शंस होते पारे और तारपर एटा मिसकैरेज करते पारे, प्रीमैच्योर लेबर करते पारे। शे जन्ने काचा पेपे के एकदम अवॉइड करबेन। किंतु आपनी एकटू अमाउंटे राइप पेपे पका पेपे खेते पारें, जे एकदम गला थाके एकदम लालची मतन थाके ओरकम पेपे आपनी खेते पारें। किंतु दरकार होच्छे जे क्वांटिटीटा कौन अमाउंटे आपनी खाच्छेन, एकटू क्वांटिटी खेले आपनार क्षति होबे ना राइप पेपे। किंतु आपनी काचा पेपे और सेमी राइप पेपे एकदम अवॉइड करबेन। तारपर होच्छे खाबार कीभावे खेते होबे, जखनी खाबेन आपनी उपरे आपनी छिलकाटा बाद देबेन और जो बीज थाके सीड्स गुनो थाके ओ भागटाओ पुरो चाकू दिए बाद दीते होबे। तारपर होच्छे अनानास। अनानास मध्ये जदि सीजन आछे आपनारा जे कोनो फ्रूट्स खेते पारेन, किंतु अमाउंटटा एकदम सीमित करते होबे। एक्सेस अमाउंट खेले जे कोनो जिनिसई आपनार क्षति करते पारे। सो अनानासटा जखन खाबेन सीजने खेते पारेन, किंतु अनानासे ब्रोमिलिन नामक एकटा कंपाउंड थाके जेटाके अबॉर्टिफेशन बोली, जे मिसकैरेज करते पारे। सेई जन्ने आपनी एकटू अमाउंटे खेते पारेन बा आपनी एटा डाइल्यूट फॉर्मे खेते पारेन यूज करा, किंतु एक्सेस क्वांटिटी कोनोदिनई खाबेन ना। तारपर होच्छे आमटा बोले, आमटा खूब उष्ण गरम हय বাচ্চাদের ক্ষতি করে, কিন্তু আমটা যদি সিজন আছে আপনারা আমটাও খেতে পারেন। আপনি এটা ম্যাঙ্গো শেক হিসাবে খেতে পারেন আর যে কোয়ান্টিটি হচ্ছে সে একদম লিমিটেড কোয়ান্টিটিতে খাবেন। তারপর হচ্ছে আঙ্গুর। আঙ্গুরকে বলে আঙ্গুর খেলে খুব সকালবেলা খুব বমি হয়, বমি ভাব থাকে, মর্নিং সিকনেস যাকে বলি। কিন্তু যদি সিজনে আপনারা খান তাহলে আপনার অসুবিধে হবে না। আর আগেন আমি যে বলছি একদম অ্যামাউন্ট মাত্রাটা কোন অ্যামাউন্টে আপনারা খাচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি সিজনাল ফ্রুটস খাবেন আর একদম ঠিক অ্যামাউন্টে খাবেন তাহলে আপনার কোনো ফ্রুটস ক্ষতি করবে না। এখন তো দেখা যাচ্ছে সারা বছরই সব জিনিসটা পাওয়া যায়, সে হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে তৈরি করা, তো সে বাচ্চাদের ক্ষতি করতে পারবে। সবসময় যখন আপনি ফ্রুটস কিনবেন একদম ভালোভাবে ওদেরকে ওয়াশ করবেন। ওয়াশ করার পর যদি আপনি ছিলকাটা খেতে পারেন কোনো ফ্রুটসে, যেরকম আপেল আছে আর পেয়ারা আছে, ওগুলো আপনার ছিলকা শুধুই খাবেন। কেন, ছিলকা খেলে খুব ফাইবারটা বডিতে যায়, সে ডাইজেশন মধ্যে খুবই হেল্প করে। তারপর যত আমরা ফ্রুটসকে প্রসেস করি মানে ছোট ছোট টুকরোতে কেটে দিই, ক্রাশ করে দিই, জুস করে দিই, ততই নিউট্রিশনগুলো নষ্ট হয়। সেই জন্যে গোটা ফ্রুট খেলে খুবই ভালো, তার মধ্যে ফাইবারসটাও প্রচুর মাত্রাতে যায়, ভিটামিন মিনারেলও প্রচুর মাত্রাতে যায়। জুসে অনেকটা কমে যায়, ফাইবারসটা থাকে না, ভিটামিন মিনারেলটা কমে যায়। আর যখন আপনি ফ্রুটস কাটবেন তখন খুব ছোট ছোট টুকরো করবেন না, মানে মাঝে মিডিয়াম সাইজের টুকরো রেখে কাটবেন। ফ্রুটস যখন কাটবেন সঙ্গে সঙ্গে খাওয়াটা উচিত। আপনারা দেখেছেন যখন আপনি অ্যাপেল কাটেন তারপর রেখে দিলে ওরা কালো হয়ে যায়, তার মধ্যে অনেক আয়ন থাকে, আয়ন যখন এয়ারে কন্ট্যাক্টে হয় কালো হয়ে যায়, তো নিউট্রিশনটা তো ক্ষতি হচ্ছে। সেই জন্যে যখন কাটবেন সঙ্গে সঙ্গে ফ্রুটসটা
খেয়ে নেবেন। তারপর হচ্ছে যে বাজারে এখন প্যাকেজ খুব ফ্রুট জুসেস পাওয়া যায়, কিন্তু তার মধ্যে অনেক সুগার পাওয়া যায়। যদি ওটা পাশ্চারাইজ জুস আছে তাহলে একটুখানি আপনি খেতে পারেন, কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো, কেন ওর মধ্যে অনেকটা সুগার, তারপর নিউট্রিয়েন্ট ভ্যালুটাও কমে যায়। সেজন্যে গোটা ফ্রুটসটা খেলে খুব ভালো। তো যে মেসেজ আছে সেটা হচ্ছে কাঁচা পেঁপে, সেমি রাইপ পেঁপেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে কোনো ফ্রুটস সিজনতেই খাবেন, আর যে কোয়ান্টিটি হচ্ছে সে একদম লিমিটেড কোয়ান্টিটি। আপনারা একদিন মধ্যে দু বা তিন বার আপনারা ফ্রুটস খেতে পারবেন, আর অ্যামাউন্টটা যে আছে সে এক কাপ মতন আপনি কাট ফ্রুটস, মানে যখন পিস করে দেবেন এক কাপ মতন আপনি ফ্রুটসটা খেতে পারেন। কিন্তু হচ্ছে টাইমে খেতে হবে, ভালো করে ওয়াশ করে খেতে হবে, সিজনাল ফ্রুটসটা খেতে হবে, আর গোটা ফ্রুটসটা খেলে খুবই ভালো। আশা করি ফ্রুটস রিলেটেড আপনার কোয়েরিটা আমি সলভ করতে পেরেছি। যদি আপনার কোনো কোয়েরি আছে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।